হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সকালের দিকে আমি চ্যানে পোস্ট করেছিলাম যে ক্যাটসের মধ্যে কার কার নট ইলিজিবল অ্যাকাউন্ট এখানে ইলিজিবল করার একটা ট্রিক্স আছে অনেকে বলেছেন যে অ্যাকাউন্ট নাকি নট ইলিজিবল তো কীভাবে ইলিজিবল করবেন সেটাই ভিডিওতে দেখাবো ফার্স্টে বলে কি এখানে এই তিনটা টাস্ক করলেই কিন্তু আপনি ইয়ার্ডের জন্য ইলিজিবল এর বাইরে আর ইলিজিবেলের কোনো সিস্টেম নাই বাট এখানে একটা কাহিনি আছে ভিডিওটা দেখেন তাহলেই আপনি ইলিজিবল হবেন প্রথম যে টাক্সটা সেটা হচ্ছে ও জিপাসটা মিন করতে হবে এটা বাদ কারণ আমাদের কাছে ডলার নাই আমরা ফ্রি ইউজার তারপরে রয়েছে অ্যাটলাস ওয়ান ট্রানজেকশন এটাই আমরা করব। তবে এখানে ডলার প্রয়োজন হবে তবে এখানেও একটা কাহিনি আছে কাহিনিটা হলো আমরা টেস্টনেটের ডলার দিয়ে এখানে ট্রানজেকশনটা কমপ্লিট করব। এখানে আপনার রিয়াল কোনো ডলার প্রয়োজন হবে না টেস্টনেটের ডলারটা আমরা অনলাইন থেকে ফ্রিতেই নিব তারপরে ওই ফ্রি ডলারটা দিয়েই এখানে ট্রানজ্যাকশনটা করব তিন নম্বরে যেটা রয়েছে টাইম ইনভাইট করতে হবে পনেরোটা টাস্ক কমপ্লিট করতে হবে ফার্স্টটা আপ তার আপডেট করতে হবে মানে ফার্স্টটা এনএফটির মতো আছে ওইগুলো আপডেট করতে হবে তিন নম্বরটা আমরা করতে পারবো না জাস্ট দুই নম্বরটা একটা ট্রানজ্যাকশন করব আর সেটা আমরা টেস্ট এই টোন দিয়ে করবো যার কারণে আমরা এখানে ইলিজিবল হব তো সমস্ত প্রসেসটা আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সমস্ত ভিডিওটা কন্টিনিউ করেন তাহলেই আপনি এই আডের জন্য ইলিজিবল হবেন আচ্ছা এটা হচ্ছে আমার ক্যাটসের অ্যাকাউন্ট এখানে যদি আমি ইয়ার্ড অপশনে যাই তাহলে দেখেন এটা কিন্তু নট ইলিজিবল শো করছে তো আমি লাইভেই আপনাদের সামনে এটা ইলিজিবেল করে দেখাব এর জন্য আমাদের এই কিছু অ্যাপসের প্রয়োজন হবে এই যে টুনকিপার এই টুনকিপারের প্রয়োজন হবে এখন আপনার কাছে যদি টুনকিপার অ্যাপসটা না থাকে সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে টুনকিপার লেখা সার্চ করবেন এই যে টুনকিপার ওয়ালেটটা এটা ডাউনলোড করে নেবেন দেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমি দেখাই কিভাবে করবেন ফার্স্টে ডাউনলোড করার পর টুনকিপারটা ওপেন করবেন তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক দিয়ে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ডটা আবার দিবেন সেক্ষেত্রে আপনার টুনকিপারে একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাব এখান থেকে ইনেবেল করতে পারেন চাইলে অথবা উপরে লেট আছে লেটে ক্লিক দিয়ে এটা অফ করতে পারেন তারপর একটা কাজ করবেন এই যে উপরে দেখেন একটা সেটিং বাটন আছে সেটিংয়ে ক্লিক দিবেন দেন এখানে দেখেন ব্যাকআপের একটা অপশন আছে ব্যাকআপে একটা ক্লিক দিবেন তারপর যে ব্যাকআপ মেনুয়াললি এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে কন্টিনিউ আছে কন্টিনিউ একটা ক্লিক দিবেন দেন এখানে আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেন এই কীগুলো আপনি একটা স্ক্রিনশট করে নেবেন আমি আসলে এই কিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এই ওয়ালেটটা আমার প্রয়োজন নাই জাস্ট ভিডিও পারপাসের জন্য এটা করতেছি বাট আপনি এই কিগুলা চাইলে নোটপেডে সেভ করে রাখতে পারেন অথবা যদি চান এইগুলা মানে সেভ নাও করে রাখতে পারেন তো এখানে স্ক্রিনশটটা নিয়ে নেবেন কারণ এইগুলো আমাদের প্রয়োজন হবে স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে আপনি আপনার ফোনের যে গ্যালারিটা রয়েছে সেটা ওপেন করবেন ওকে তো দেখেন গ্যালারিতে আমি এই স্ক্রিনশটটা ওপেন করছি এখন আমার ফোনে কিন্তু গুগল লেন্স রয়েছে আশা করি মোটামুটি সবার ফোনেই কিন্তু গুগল লেন্স রয়েছে যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে এইগুলা টাইপ করে করে লিখতে হবে গুগল লেন্স যদি থাকে সেক্ষেত্রে আপনারা এক ক্লিকই এইগুলো কপি করে নিতে পারবেন গুগল লেন্স দেখেন এই নিচের দিকে তাকালে দেখেন এখানে গুগল লেন্সের অপশনটা রয়েছে কারো ফোনে হয়তো উপরের দিকে আছে কারো উপরে নিচের দিকে এটা একটু দেখে নিবেন আমি যদি এই যে লেন্সের মধ্যে একটা ক্লিক দিই সেক্ষেত্রে দেখবেন এগুলো কিন্তু এরকম চলে আসবে এখন আমি যদি এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই যে ওয়ান টু থ্রি এইগুলা চব্বিশটা ওয়ার্ড এইরকম সিলেক্ট করে কপি করে নিই তাহলে কিন্তু এইগুলো কপি হয়ে যাবে এগুলো কপি করে নেওয়ার পরে এই আপনি আপনার ফোনের নোটপিডটা ওপেন করবেন নোটপিডে আসার পর নতুন একটা ট্যাব নেবেন মানে এটা আমি নোটপিডে আসি গুগল যে নোটপিড আছে এটার মধ্যেই আসি তো এখানে আপনি যেই কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে এসেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন তো এখানে কিন্তু এলোমেলো হয়ে গেছে একটা জিনিস দেখেন এক নম্বরের পরে তেরো নম্বর তারপর দুই নম্বর চোদ্দো নম্বর এরকম হয়ে গেছে তো এগুলো আপনার সিরিয়ালভাবে মিলাবেন মনে করেন এক নম্বরের পরে এখন আমি দুই নম্বরটা এরকম কাট করব। তারপরে যে একের পরে একটা এরকম স্পেস দিয়ে মাত্র একটা স্পেস দিয়ে আরেকটা ওয়ার্ড লিখে নিব তো দেখেন এটা হচ্ছে তিন নম্বর এখানে কিন্তু যখন আমরা গুগল লেন্স দিয়ে এইগুলো করবো তখন কিন্তু এগুলো উলট হয়ে যাবে যার কারণে আপনি একটু সিরিয়াল মেনটেন করে এখানে বসিয়ে নেবেন তো দেখেন তারপরে তিন তিন নম্বর হচ্ছে এটা এটা আমি কাট করলাম দেন আচ্ছা এগুলো আপনারা একটু এই দেখে দেখে একটু মিলিয়ে নেবেন মানে এগুলো সিরিয়ালভাবে আর কি মিলিয়ে নেবেন এখানে আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে তারপরে দেখেন এখানে পাঁচ নাম্বার চার নম্বরে কি আছে এটা চার নাম্বার এটা কাট করলাম দেন এখানে চার নাম্বার এটা নিয়ে বসিয়ে নিলাম তো এইভাবে আমাকে একটা একটা করে চব্বিশটা ওয়ার্ড পাশাপাশি বসাতে হবে এখন দেখেন এখানে কিন্তু চব্বিশটা ওয়ার্ড আছে উনিশের পরে আট তারপরে বিশ তারপরে নয় এরকম এলোমেলো আছে আমি এইগুলাকে সিরিয়ালভাবে মিলাই তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো দেখেন আমি সিরিয়ালভাবে এইগুলো মিলাই নিছি মানে একের পরে দুই এরকম জাস্ট একটা স্পেস দিয়ে পরের কিওয়ার্ডটা এরকম বসিয়ে নেবেন তারপরে যেটা করবেন এইটা সমস্ত এটাকে এরকম কপি করবেন মানে এখানে যে চব্বিশটা ওয়ার্ড আছে সবগুলাকে এরকম কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি আবার একটু কষ্ট করে টুনকিপারের মধ্যে চলে আসবেন তো এখন দেখেন আমি কিন্তু টুনকিপারের মধ্যে আসি তো বিষয়টা নতুনদের কাছে একটু আওলা জলা মনে হতে পারে যদি না বুঝেন সেক্ষেত্রে দুই আর ভিডিওটা দেখবেন দুইবার ভিডিও দেখলে আপনি এগুলো বুঝে যাবেন এই যে টুনকিপার আছে আমি কিন্তু এখন এই টুনকিপারের মধ্যেই যাব বা টুনকিপারের মধ্যে আসি এখানে আমাদের একটা টেস্টনেট ওয়ালেট ক্রিয়েট করতে হবে যেটার মাধ্যমে আমরা ট্রানজ্যাকশন করবো এবং এইটার জন্য আমরা ইয়ার ডোপি ইলিজিবেল হব তো টেস্টনেট ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য আপনি যেটা করবেন এই যে সেটিং বাটন আছে উপরে সেটিংয়ের মধ্যে একটা ক্লিক দিবেন একেবারে নিচে চলে আসবেন এখানে দেখেন টোন টোনকিপারের একটা লোগো আছে দেন টোনকিপার লেখা আছে এটার উপরে আপনি চার পাঁচটা ক্লিক দিবেন যখনই দেখবেন চার পাঁচটা ক্লিক দেওয়ার পরে এইরকম অপশন আসবে এখান থেকে এই যে ডি ইভি যে মোডটা আছে এটা অন করে দিবেন দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন আবার হোম পেজে চলে আসবেন এখন উপরে দেখেন একটা ওয়ালেট লেখা আছে এই ওয়ালেটের মধ্যে একটা ক্লিক দিবেন নিচের দিকে দেখেন এড ওয়ালেট লেখা আছে এড ওয়ালেটে একটা ক্লিক দিবেন নিচে স্ক্রল করবেন এখানে দেখেন টেস্টনেট অ্যাকাউন্ট লেখা আছে এই যে টেস্টনেট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন দেন আপনি ওই যে কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে এসেছেন সেইটা এখানে পেস্ট করে দিবেন ওই যে আমরা গুগল লেন্সের দিয়ে যে কিওয়ার্ড চব্বিশটা কপি করলাম তারপরে এই নোটপেডে নিয়ে সিরিয়ালে বসালাম ওইগুলা যে কপি করছিলাম জাস্ট কপি থাকা অবস্থায় আপনি এই যে পেস্ট অপশন আছে পেস্টের মধ্যে ক্লিক দিলে এইগুলো এখানে বসে যাবে তো এইগুলো বসে যাওয়ার পর আপনি এই যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ একটা ক্লিক দিবেন দেন আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিয়ে দিবেন তারপর হালকা একটু ওয়েট করবেন দেখবেন এখানে আপনার টেস্টনেট ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা এরকম আসলে এই যে সেভ বাটন আছে সেভের মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন তো দেখেন আমার কিন্তু অলরেডি টেস্টনেটের ফসেটটা নেওয়া আছে আমি একবার ট্রাই করে দেখেছিলাম যে টেস্টনেটের ফসেটটা নেওয়া যাচ্ছে কিনা। এজন্য এখানে আলকে একটু ফসেট নিয়ে রাখছি তো আপনি কীভাবে এখানে ফসেট নেবেন মানে এই ডলারটা নেবেন এটা কিন্তু টেস্টনেটের ডলার এটা আপনি সেলও করতে পারবেন না কিছু করতে পারবেন না এখানে দেখেন লেখাই আছে টেস্টনেট জাস্ট এটা আপনি এই টেস্টনেটের কোনো পারফরমেন্স মানে কাজ করতে পারবেন এর বাইরে আর কিছু করতে পারবেন না তো এটা নেওয়ার জন্য আপনি যেটা করবেন এই যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসের উপরে একটা ক্লিক দিয়ে এটা কপি করে নেবেন মানে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন আর আপনার এখানে কিন্তু ব্যালেন্স জিরো জিরো শো করবে অ্যাড্রেসটা কপি করার পরে আপনি এই পোস্টের মধ্যে চলে আসবেন আর এই পোস্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে করে দিব পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে দেখেন আমি একটা বটের লিঙ্ক দিছি আপনি জাস্ট এই বটের মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন মানে এই যে বটের যে লিঙ্কটা আছে এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন বটটা ওপেন করার পর আপনার সামনে এরকম আসবে স্টার্টে একটা ক্লিক দেবেন এরকম আসবে গেট টু টন ইন্টার্সনেট এখানে একটা ক্লিক দেবেন এখানে একটা ক্যাপচার আসবে তো ক্যাপচারটা আসলে খুব বেশি হার্ড হয়তো আপনি পারবেন না তারপর চেষ্টা করে দেখবেন এই যে ইমেজটা আছে মানে পিকচারটা আছে এটার মধ্যে ক্লিক দিবেন এখানে দেখেন একটা সংখ্যা লেখা আছে এই যে এই দিক দিয়ে এইদিকে একটা লম্বা কালো দাগ গেছে এই দাগের মধ্যে যে সংখ্যাগুলো লেখা আছে এটাই হচ্ছে আপনার কোড তো এটা আসলে বোঝা যাচ্ছে না যার কারণে আমি এটা এখানে ক্যান্সেল করে দিব দিয়ে আবার এই যে গেট টু টন এখানে ক্লিক দিব তো এখানে আরেকটা ইমেজ দিছে এখন দেখি এটা বোঝা যায় কি না হ্যাঁ এখন দেখেন এটা কিছু কিছু মানে কিছু বোঝা যাচ্ছে ফার্স্টেরটা হচ্ছে ওয়ান তারপরে ওয়ান তারপর সেভেন তারপর আবার ওয়ান তারপর F তারপর এটা যেন কি আচ্ছা এটাও বোঝা যাচ্ছে না তো আমি এটা ক্যান্সেল করে দিলাম দিয়ে আবার মনে করেন গেট টোন ইন্টার্সনেট এখানে ক্লিক দিলাম যেটা বোঝা যাবে সেটাই করবেন আচ্ছা এটা দেখেন খুব ইজি বোঝা যাচ্ছে ফার্স্টের ওপর হচ্ছে বি তার ওকে তারপর একটা ডি তারপর একটা ফোর তারপর একটা টু তারপর একটা সি তারপর একটা ফোর তো এখানে এটা লেখা দিতে হবে আপনাকে যেরকম লেখা আছে ওই রকম লেখা দিতে হবে ফোর তারপরে টু সি ফোর যদি আপনার কোডটা সঠিক হয় সেক্ষেত্রে আমি দেখাই এরকম মেসেজ আসবে যে ইন্টার ইউর ওয়ালেট অ্যাড্রেস তো ওই যে আমরা অ্যাড্রেসটা কপি করে নিয়েছিলাম টুনকিপার থেকে সেটা এখানে আমরা দিয়ে দিব তো অ্যাড্রেসটা এখানে দেওয়ার পরে এই যে সেন্ড বাটন আছে সেখানে দিয়ে দিলেই মনে করেন এটা লেখা চলে আসবে যে আপনার রিকোয়েস্টটা সাব মানে সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে আপনি কিছুক্ষণের ভিতরে এখানে টোনটা পেয়ে যাবেন এখন আপনি যেটা করবেন একটু ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত আপনার ওয়ালেটে টোন না আসতেছে আচ্ছা তো দেখেন আমি আসলে তো ভিডিওটা করছি যার কারণে এখানে ওয়েট করতে পারবো না আমি অলরেডি আগে থেকেই ফসেট নিয়ে রাখছি মানে টোন নিয়ে রাখছি এই যদি আপনাদের কারো টোন নিতে কোনো প্রবলেম হয় এই ফসেটটা নিতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বলবেন আমি এখান থেকে কিছু ফসেট আপনাকে দিয়ে দিব যেটা দিয়ে আপনি ট্রানজেকশন করতে পারবেন আচ্ছা এই দেখেন একটু ওয়েট করার সাথে সাথেই কিন্তু এখানে আমাকে দিয়ে দিছে আগে কিন্তু এখানে একুশ ডলার ছিল এখানে একত্রিশ ডলার হয়ে গেছে আর এগুলো হচ্ছে টেস্টনেটের ভাই এগুলো মানে জাস্ট আপনি এই ট্রানজেকশন করতে পারবেন এর বাইরে কিছু করতে পারবেন না ওকে এখন আসি মেইন কাজে ওকে তো এটা হচ্ছে আপনার ক্যাটসের যে অফারটা আমি শেয়ার করেছিলাম সেটাই এখানে আমরা এখন টোন ট্রানজেকশন করব ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম যে এটাতে কিন্তু আমি নট ইলিজিবল এই দেখেন নট ইলিজিবল আমি লাইভে এটা ইলিজিবল করে আপনাদেরকে দেখাবো ট্রানজেকশনটা করার জন্য এখানে দেখেন মেক টন এজেন্ট অ্যাগেন এখানে একটা ক্লিক দিবেন এই যে লগোটা আছে টনের এটার মধ্যে একটা ক্লিক দিবেন এখান থেকে আপনি টুনকিপারটা সিলেক্ট করবেন এই যে টুনকিপার এটার মধ্যে একটা ক্লিক দিবেন সরাসরি আপনাকে টুনকিপারে নিয়ে আসবে কানেক্ট ওয়ালেক্টে ক্লিক দিবেন আপনার টুনকিপারের যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিয়ে দিবেন যখনই ডান লেখা চলে আসবে তখন মনে করেন আপনি এই মানে আপনাকে অটোমেটিকলি নিয়ে আসবো অথবা আপনি এরকম মিনিমাইজ করে এই বোটের মধ্যে চলে আসবেন মানে টেলিগ্রামের যে বোটটা আছে সেখানে চলে আসবেন আসার পরে আবারও এই যে লোগোটা আছে এখানে একটা ক্লিক দিবেন দিলে দেখতে পারবেন আপনার এই যে টোনকিপার আছে সেখানে একটা ট্রানজেকশন চাইবে তো এখানে দেখেন জিরো পয়েন্ট টু টন ট্রানজেকশন চাচ্ছে জাস্ট এই যে একটা রয়কন আছে এটাকে টেনে এইদিকে স্লাইড করে দিবেন এতে করে আচ্ছা তারপরে আপনার পাসওয়ার্ডটা চাইবে সেটা দিয়ে দেবেন তো এতে করে আপনার ট্রানজ্যাকশনটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু মানে একটু সময় লাগবে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হতে আপনি মিনিমাইজ করে এই ক্যাটার মধ্যে যাবেন তো এখানে একটু লোড নিচ্ছে দেখি ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয় কি না তার আগে আপনারা একটা কাজ করবেন টনকি কিপারে দেখে নেবেন এটা সেন্ড হচ্ছে কি না তো আমি এটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করি আচ্ছা তো দেখেন আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে আপনারা একটা কাজ করবেন থ্রি ডটে ক্লিক করে বারবার বটটা রিফ্রেশ করবেন করে যদি এরকম লোড নিতেই থাকে তাহলে এই ক্যাটসের যে বটটা আছে এখান থেকে বের হয়ে আবার ঢুকবেন ঢুকার পরে এখন যদি আমি ই অপশনে ক্লিক দিই তাহলে দেখেন ইউ আর ইলিজিবল তো এই অ্যাকাউন্টে কিন্তু আমি একটু আগে নট ইলিজিবল ছিলাম লাইভে কিন্তু আমি মানে ইলিজেবেলটা শো করাইছি উইথড্র ইউর ক্যাট এখানে মনে করেন এই ক্যান ইউ অ্যাগেন্স্ট আচ্ছা এখানে আপনারা কীভাবে উইড্রো দেবেন সেটা নিয়ে প্রয়োজন হলে আমি আরেকটা ভিডিও দিব এখন আপাতত সবাই এই কেটসটার জন্য ইলিজিবল হয়ে যান আর এখানে দেখেন আমার মাত্র সাতশো ষাটটা গয়েন্ট আছে জানিয়ে এটার ভ্যালিউ হয়তো দুই সেন্টও হবে না তারপরে যাদের মোটামুটি ভালো পয়েন্ট আছে তারা চাইলে এইভাবে এয়ারড্রোপের জন্য ইলিজিবল হয়ে এখান থেকে উইড্রোটা দিয়ে দিতে পারেন আর তো এই ছিল কেটসে ইলিজিবল হওয়ার ট্রিক্স এরপরে যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে তো ইনবক্সে নক করবেন ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব আর আপনি ইলিজিবল আছেন কি না সেটা কীভাবে বুঝবেন ফার্স্টে আপনার কয়েনটা দেখে নেবেন এতে করে তো আপনি বুঝে যাবেন এরপরে ট্যাক্সের জায়গায় দেখে নেবেন আপনার রেফার দেখে নেবেন অথবা আপনি তো জানেন আপনি এখানে ট্রানজেকশন করছেন কি না আপনি তো আগে থেকেই জেনে যাবেন যে এখানে আপনি নট ইলিজিবল সেক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন অথবা চাইলে এখানে উইড্রো অপশনে ক্লিক দিয়েই মনে করেন যখন আপনি উইড্রো দিবেন তখন আপনাকে দেখাবেন নট ইলিজিবল তখনও চাইলে এটা করতে পারেন তো এই ছিল ট্রিক্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন